আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবার আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 17/2/2023 শুক্রবার। আজকের জব সার্কুলারের বিষয় হসপিটালিটি সার্ভিসে ম্যানেজমেন্ট স্বাস্থ্য অধিদপ্তর জব সার্কুলার। তো এই জব সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি যে এই জবের টোটাল পোস্ট কয়টি আছে, কোন কোন পোস্টে কতজন নিবে, এই জবের জন্য কী কী যোগ্যতা লাগবে, এবং কি এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে কত তারিখের মধ্যে, এই ডিটেলসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিব। তো প্রথমে আমরা দেখবো যে এই জবে টোটাল পোস্ট কয়টি আছে। তো এই জবে টোটাল পোস্ট আছে হলো 31টি, এবং কোন কোন পদে কতজন নিবে আমরা ভেঙে বলে দিব। এর আগে আমরা দেখবো যে এই জবের সর্বশেষ তারিখ, অ্যাপ্লাইয়ের তারিখ কত। তো এই জবের লাস্ট ডেট হলো 2/3/2023, অর্থাৎ মার্চের 2 তারিখের মধ্যে আপনাকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন যদি আমি একটি জব সম্পর্কে বিস্তারিত বলি যে কোন কোন পদে কতজন নিবে, যে প্রথম পদের নাম হিসাব রক্ষক নিবে 2 জন, বেতন 18,300 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক ডিগ্রি সম্মানসহ কম্পিউটার সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। 2 নম্বরে হিসাব রক্ষক শিশু বিকাশ কেন্দ্র নেবে 1 জন, বেতন 19,780 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা বিকম বিবিএ বিবিএস সহ বেসিক কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে অফিস ম্যানেজার নিবে 1 জন, বেতন 18,200 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক বা সমমান পাস ও কম্পিউটার সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে অফিস ম্যানেজার নিবে, অফিস ম্যানেজার অথবা কম্পিউটার অপারেটর নিবে 21 জন, বেতন 16,250 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি সহ কম্পিউটার সার্টিফিকেট ও কম্পিউটার অফিস প্রোগ্রাম সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে মেডিকেল টেকনোলজিস্ট ইউপিআই ইপিআই টেকনিশিয়ান নিবে 1 জন, বেতন 20,450 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ইপিআই অথবা বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ইপিআই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বরে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ল্যাবরেটরি টেকনিশিয়ান নিবে 2 জন, বেতন 20,450 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাব বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ল্যাব সংশ্লিষ্ট কাজে অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বরে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি ও রেডিওগ্রাফার নিবে 1 জন, বেতন 20,750 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি অথবা বিএসসি ইন মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বরে জুনিয়র মেকানিক বেতন 1 জন নিবে 1 জন, বেতন 20,750 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি পাস মেকানিক বিষয়ে ট্রেড কোর্স পাস কম্পিউটারে অফিস প্রোগ্রাম সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 9 নম্বরে প্রধান সহকারী নিবে 1 জন, বেতন 18,200 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক বা সমমান ডিগ্রি সহ কম্পিউটার সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বরে কোয়ালিটি অফিসার নিবে 2 জন, বেতন 35,600 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা এমবিবিএস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বরে রিজিওনাল কোঅর্ডিনেটর কোয়ালিটি, বেতন 35,600 টাকা, যোগ্য নিবে 4 জন, যোগ্যতা অভিজ্ঞতা এমবিবিএস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে যে বয়স সীমা কত, কত বছরের মধ্যে থাকলে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, কোন কোন পদের জন্য কত টাকা ফি লাগবে, কোন কোন পদের জন্য কী কী কাগজপত্র জমা দিতে হবে, কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিবেন, এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে। এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে ভিজিট করে এসে বিস্তারিত পড়ে নিয়ে তারপর আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো শেষ করার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলো আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।